প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো তোমরা যারা এসএসসি 2021-এ পরীক্ষা দিবা, তাদের যেই ষষ্ঠ অ্যাসাইনমেন্ট পর্বটি দেওয়া হয়েছে, সেই অ্যাসাইনমেন্টের পৌরনীতি ও নাগরিকতা, এই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এর সম্ভাব্য সকল ধরনের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, তোমাদের যেই পৌরনীতি ও নাগরিকতার যেই ষষ্ঠ অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে, সেখানে তোমাদের এটা হলো ষষ্ঠ অধ্যায়ের বাংলাদেশের সরকার ব্যবস্থা, এই অধ্যায়টি থেকে দেওয়া হয়েছে। এবং এখানে তোমাদের প্রশ্ন দেওয়া হয়েছে, অর্থাৎ নির্দেশক, তোমরা এইখানে বিষয়বস্তুটা খুব ভালোভাবে পড়ে নিবা। এই যে তোমাদের যে বিষয়বস্তুটা আছে, এই বিষয়বস্তুটা তোমরা খুব সুন্দরভাবে পড়ে নিবা। আচ্ছা, এই যে বিষয়বস্তুটা, এটা ভালো করে পড়ে নিবা। দেন তোমাদের যে বিষয়টা আছে সেটা হলো নির্দেশিকা। তো এখানে ক নম্বর যে প্রশ্নটা তোমাদের দেওয়া হয়েছে, চলো আমরা সেটা নিয়ে একটু আলোচনা করি। এখানে ক নম্বর, বাংলাদেশের প্রশাসনিক কাঠামো বিশ্লেষণ, এই যে ক নম্বর প্রশ্নটা দেওয়া হয়েছে। এবং খ নম্বর প্রশ্ন দেওয়া হয়েছে, বাংলাদেশের কেন্দ্রীয় প্রশাসন বিশ্লেষণ। এবং গ নম্বরে প্রশ্ন দেওয়া হয়েছে, জেলা প্রশাসনের কার্যাবলী এটা তোমাদের ব্যাখ্যা দিতে হবে। তো এই যে তিনটা প্রশ্ন তোমাদের দেওয়া হয়েছে, তো চলো এই প্রশ্নের ভিত্তিতে এখন আমরা প্রশ্নের উত্তরগুলো তোমাদের দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আমাদের যে প্রথম, এটা হলো পৌরনীতি ও নাগরিকতা। প্রথম প্রশ্নটা হলো ক নম্বরে আমাদের দেওয়া হয়েছে, প্রথম প্রশ্নটা হলো বাংলাদেশের প্রশাসনিক কাঠামো বিশ্লেষণ। তো এখানে আমি চেষ্টা করেছি মোটামুটি সামঞ্জস্যপূর্ণ উত্তর দিতে। তো চলো আমরা একটু দেখে আসি, রাষ্ট্রের শাসন কার্য পরিচালনার দায়িত্ব প্রশাসনের, রাষ্ট্রের ভিতরে শান্তি শৃঙ্খলা রক্ষা ও রাষ্ট্রের সমৃদ্ধি লক্ষ্যের সুষ্ঠু, এটা সুষ্ঠু হবে, এখানে ফন্টের একটু সমস্যা আছে, সুষ্ঠু প্রশাসনের কোনো বিকল্প নেই। প্রশাসনকে তাই বলা হয় রাষ্ট্রের হৃৎপিণ্ড। প্রশাসন একটি নির্দিষ্ট কাঠামোর ভিত্তিতে পরিচালিত হয়। নিচে বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর ছকের সাহায্যে তুলে ধরা হলো, নিচে বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর ছকের সাহায্যে তুলে ধরা হলো। তো বন্ধুরা, তোমরা যদি পারো, তোমাদের আর কিছুটা বই বা কিছুটা বইয়ের বাইরের থেকেও তোমরা বা এখান থেকেও অনেকটা নিয়ে কিছুটা তোমরা মডিফাই করে তারপরে তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টটা জমা দিবা, তাহলে তোমাদের অ্যাসাইনমেন্ট কারোর সাথে কারোরটা মিলবে না। তো এরপরে আমরা এই যে একটা শখ দিয়েছি, এটা এই শখটা তোমাদের বইতেই আছে, যে বাংলাদেশের প্রশাসনিক কাঠামো, কেন্দ্রীয় প্রশাসন, সচিবালয়, এটা হলো কেন্দ্রীয় প্রশাসনকে বলা হয় সচিবালয়। এবং কেন্দ্রীয় প্রশাসন, এই সচিবালয়ের ভেতরে আছে সংশ্লিষ্ট অধিদপ্তর, এবং তারপরে আছে মাঠ প্রশাসন, বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন এবং উপজেলার প্রশাসন। তো বন্ধুরা, এরপরে আমরা এর ব্যাখ্যা দিয়েছি, উপরের ছক থেকে লক্ষ্য করা যায়, এইভাবে লিখতে পারে যে ছক থেকে লক্ষ্য করা যাচ্ছে যে বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর স্তর ভিত্তিক, এর দুইটি প্রধান স্তর আছে। প্রথম স্তরটি হলো কেন্দ্রীয় প্রশাসন বাংলাদেশের রাষ্ট্রীয় প্রশাসনের, দ্বিতীয় স্তরটি হলো মাঠ প্রশাসন। মাঠ প্রশাসনের প্রথম ধাপ হলো বিভাগীয় প্রশাসন, দ্বিতীয় ধাপে রয়েছে জেলা প্রশাসন, জেলার পরে আছে উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসনের একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত বিস্তৃত, এখানে বিস্তৃত বয় রশ্মি দন্ত সহি তৈরি, তো বিস্তৃত ফন্টের সমস্যার কারণে প্রবলেমটা হয়েছে। দেশের সব ধরনের প্রশাসনিক নীতি ও সিদ্ধান্ত কেন্দ্রীয় পর্যায়ে গ্রহণ করা হয়, আর কেন্দ্রীয় পর্যায়ে গৃহীত নীতি ও সিদ্ধান্ত মাঠ প্রশাসনের মাধ্যমে সারা দেশে বাস্তবায়িত হয়। মাঠ প্রশাসন মূলত কেন্দ্রের নিয়ন্ত্রণে পরিচালিত হয়ে থাকে, এছাড়া প্রতি মন্ত্রণালয়ের সাথে সংযুক্ত আছে বিভিন্ন বিভাগ ও অধিদপ্তর। অধিদপ্তরের বা ও দপ্তরের প্রধান হলেন মহাপরিচালক বা পরিচালক। মন্ত্রণালয়ের অধীনে আরও আছে বিভিন্ন স্বায়ত্তশাসিত বা আধা স্বায়ত্তশাসিত সংস্থা, বোর্ড বা ও কর্পোরেশন। এসব দপ্তর ও অফিসের কোনোটি কার্যকলাপ আবার বিভাগ, জেলা ও উপজেলা পর্যন্ত বিস্তৃত। দপ্তর অধিদপ্তরগুলো সচিবালয়ের লাইন সংস্থা হিসেবে বিভিন্ন সরকারি কাজ বাস্তবায়নের দায়িত্ব পালন করে। তো এরপরে আমি আরেকটু ব্যাখ্যা দিয়ে দিচ্ছি, যে বাংলাদেশের বিভিন্ন স্তরে প্রশাসনিক প্রতিষ্ঠানের আর সংখ্যা,
তো এটা তোমাদের বইয়ে নাই, এটা চাইলে তোমরা দিয়ে দিতে পারো, তাহলে তোমাদের মোটামুটি ইউনিক কোয়ালিটির হয়ে যেতে পারে। তো এখানে বর্তমানে বিভাগ রয়েছে 8টি, সর্বশেষ হলো ময়মনসিংহটা, বৃহত্তর জেলা হলো 19টি, জেলা হলো 64টি। তো এখানে তোমার সিটি কর্পোরেশন হলো 12টি, সর্বশেষ হলো ময়মনসিংহ, পৌরসভা হলো 327টি সর্বশেষ, দোহাজারি চট্টগ্রাম, যেটা হলো চট্টগ্রামের মধ্যে, উপজেলা হলো 493টি সর্বশেষ হলো ডাসার, এবং এটা হলো মাদারীপুর, থানা হলো তোমার 640টি সর্বশেষ মাধবদী, যেটা হলো নরসিংদীতে, ইউনিয়ন হলো 4,562টি এবং গ্রাম হলো 87,372টি প্রায়। তো এটা হলো ক নম্বরের প্রশ্ন ছিল। তো খ নম্বরের প্রশ্ন হলো বাংলাদেশের কেন্দ্রীয় প্রশাসন বিশ্লেষণ। তো এখানে কেন্দ্রীয় প্রশাসন হলো সচিবালয়, যেটা আমরা আগে বলেছিলাম। তো সচিবালয় কেন্দ্রীয় প্রশাসনের কেন্দ্রবিন্দু, দেশের সকল প্রশাসনিক 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 এটা দুইবার হয়ে গেছে, প্রশাসনিক বা প্রশাসনিক সিদ্ধান্ত গৃহীত হয় সচিবালয়ের কয়েকটি মন্ত্রণালয় নিয়ে গঠিত, এক একটি মন্ত্রণালয় এক একজন মন্ত্রীর অধীনে ন্যস্ত থাকে, প্রতিটি মন্ত্রণালয়ের একজন সচিব আছে, তিনি মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান এবং মন্ত্রীর প্রধান পরামর্শদাতা, মন্ত্রণালয়ের সকল প্রশাসনিক ক্ষমতা সচিবের হাতে, মন্ত্রীর প্রধান কাজ কাজ প্রকল্প প্রণয়ন ও নীতি নির্ধারণ, আর মন্ত্রীকে নীতি নির্ধারণেও শাসন কার্য সহায়তা করা এবং এসব নীতি বাস্তবায়নের দায়িত্ব হলো সচিবের। এখানে তোমাদের বই থেকে বইয়েই হুবহু এরকম একটি শখ আছে, সেই বই থেকে এই শখটি তুলে দেওয়া। সচিবের প্রশাসনিক কাঠামোগুলো হলো মন্ত্রীর পরবর্তীতে সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, উপসচিব, সিনিয়র সহকারী সচিব এবং সহকারী সচিব, কর্মকর্তা এবং কর্মচারী। তো বন্ধুরা, এরপরে আছে অতিরিক্ত সচিব, আমরা তোমাদের বই থেকেই মোটামুটি অনেকটা দেওয়ার চেষ্টা করেছি। অতিরিক্ত সচিব মন্ত্রণালয়ের দ্বিতীয় প্রধান প্রশাসনিক কর্মকর্তা, তিনি সচিবকে বিভিন্ন দায়িত্ব পালনে সহায়তা করেন। কোনো মন্ত্রণালয়ের সচিব না থাকলে তিনি সচিবের সচিবের দায়িত্ব পালন করেন। মন্ত্রণালয়ের প্রতিটি বিভাগের জন্য, এটা হবে বিভাগের জন্য, এখানে বিভাগ জন্য হয়ে গেছে, বিভাগের জন্য এক একজন করে যুগ্ম সচিব থাকেন, তিনি সচিবকে বিভিন্ন কাজে সহায়তা করেন। মন্ত্রণালয়ের কর্মচারী ও অফিস ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন। মন্ত্রণালয়ের এক বা একাধিক শাখার দায়িত্ব থাকেন একজন উপসচিব, তিনি বিভিন্ন বিষয়ে নীতি নির্ধারণের যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিবকে পরামর্শ দেন ও সহযোগিতা করেন। প্রতি শাখায় একজন সিনিয়র সহকারী সচিব ও একজন সহকারী সচিব রয়েছে। গুরুত্বপূর্ণ বিষয় উপসচিবের সাথে পরামর্শ করে তারা দায়িত্ব পালন করেন। মন্ত্রণালয়ের আরও বিভিন্ন ধরনের কর্মকর্তা কর্মচারী রয়েছে, তারাও মন্ত্রণালয়ের প্রশাসনিক কার্যক্রম চালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। উল্লেখ্য, সরকারের কয়েকটি মন্ত্রণালয় থাকে এবং একটি মন্ত্রণালয়ে কতজন অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, উপসচিব এবং সিনিয়র সহকারী সচিব ও সহকারী সচিব থাকে, তার নির্দিষ্ট কোনো সংখ্যা নেই। সরকার মন্ত্রণালয়ের কাজের পরিধি অনুযায়ী তাদের সংখ্যা নির্ধারণ করে থাকে। তো বন্ধুরা, এখানে বিভাগীয় প্রশাসনের গঠন ও কার্যাবলীর আমরা ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। তো তোমরা এটা স্ক্রিনশট দিয়ে নাও এবং স্ক্রিনশট দিয়ে তোমরা এর বিস্তারিত ব্যাখ্যাগুলো পড়ে নাও, এবং চাইলে তোমরা গুগল থেকেও কিছু কিছু সার্চ করে নিয়ে এসে তোমরা এর অতিরিক্ত ব্যাখ্যাগুলো দিতে পারো। তো বন্ধুরা, এর পরবর্তীতে আমরা যাব, আমি এখানে কয়েকটি পয়েন্ট দিয়েছি এবং এই পয়েন্টগুলো তোমাদের বইতে আছে। বদলি পদায়ন সংক্রান্ত, এই যে তোমরা স্ক্রিনশট দিয়ে নাও, যেহেতু লেন্থটা বড় হয়ে যাচ্ছে আর আমি চাচ্ছি না আর বর্ণনা দিতে, তোমরা একটু দেখে নাও, কারণ তোমরা নিজেরা এটা পড়ে নিতে পারবা। তারপর হলো প্রশাসনিক কার্যক্রম তদারকি, এবং এই তদারকিতে আমরা বিভিন্ন তোমাদের বই থেকে নেওয়া ব্যাখ্যা দিয়ে দিছি। বিভাগীয় পর্যায়ে বিভিন্ন বিভাগ ও দপ্তরের কার্যাবলী সমন্বয় সাধনে বিভাগীয় কমিশনারের অন্যতম মৌলিক দায়িত্ব, এছাড়াও বিভাগীয় কমিশনার বিভাগাধীন জেলার প্রশাসক, জেলা উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার, ভূমিসহ প্রশাসনের কর্মকর্তা, কর্মরত কর্মকর্তা এবং কর্মচারীদের কার্যক্রম তদারকি করেন, প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন এবং এ সংক্রান্ত অগ্রগতি মূল্যায়নের সময় সময়ে সরকারে অবহিত করেন।
এরপর তোমাদের দেওয়া আছে রাজস্ব সংক্রান্ত বিভাগের ভূমি রাজস্ব সংক্রান্ত আদায় সংক্রান্ত কার্যাবলী পরিচালনা ও নিয়ন্ত্রণ করেন, এটা হলো রাজস্ব সংক্রান্ত, মাসিক সভা সংক্রান্ত, এবং এর পরবর্তী পয়েন্টটা আছে নির্বাচনী বোর্ড সংক্রান্ত, এবং তারপরে পরিদর্শন সংক্রান্ত, আইন শৃঙ্খলা সংক্রান্ত, এগুলো তোমরা ব্যাখ্যা দিয়ে দাও। এরপরে হলো প্রোটোকল সংক্রান্ত, আপিল আদালত পরিচালনা সংক্রান্ত, অভিযোগ তদন্ত বিষয়ক, ত্রাণ ও দুর্যোগ সংক্রান্ত, রাষ্ট্রীয় গোপনীয়তা বিষয় আদায়। তো এই ছিল মোটামুটি তোমাদের গ নম্বরের খ নম্বরের প্রশ্ন। এরপরে গ নম্বরের যে প্রশ্নটা আছে হলো জেলা প্রশাসনের কার্যাবলী। তো জেলা প্রশাসনের কার্যাবলীর একটু ব্যাখ্যা আমি দিয়ে দিচ্ছি। এখানে জেলা প্রশাসন মাঠ বা স্থানীয় প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ স্তর, এর প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন জেলা প্রশাসন। জেলা প্রশাসক দেশের সব জেলার একজন করে জেলা প্রশাসক আছে, তিনি বাংলাদেশের সিভিল সার্ভিসের একজন অভিজ্ঞ সদস্য। তাকে কেন্দ্র করে জেলার সকল সরকারি কাজ পরিচালিত হয়। নিচের কাজগুলি সম্পর্কে জানাবো, অর্থাৎ তুমি এখানে বলে দেবে নিচের কাজগুলো সম্পর্কে ব্যাখ্যা দেওয়া হলো বা নিচের কাজ সম্পর্কে বলা হলো বা লেখা হলো, তোমরা এটা দিবা। তোমরা এখানে জানাবো এটা বলার কোনো দরকার নাই। প্রশাসনিক কাজ, তো প্রশাসনিক কাজের পরে আমরা দুই হলো রাজস্ব সংক্রান্ত ও আর্থিক কাজ, এবং দ্বিতীয়ত আছে আইন শৃঙ্খলা সংক্রান্ত কাজ, রক্ষা সংক্রান্ত কাজ, উন্নয়নমূলক কাজ, এবং 5 নম্বরে আছে স্থানীয় শাসন সংক্রান্ত কাজ। তো তোমাদের বন্ধুরা আমি একটা জিনিস জানিয়ে রাখি, তোমরা একটা কাজ করবা, এখানে কয়েকটি পয়েন্ট প্রথমেরটা শেষে শেষেরটা প্রথমে এরকম করে তোমরা উল্টো উল্টে পাল্টিয়ে তোমরা এটা লিখবা, একদম হুবহু এরকম করে তুলবা না, এবং চাইলে কিছুটা তোমরা তোমাদের নিজের মতন ব্যাখ্যা করে দিবা, যাতে করে আরেকজনের সাথে না তোমাদের খাতাটা মিলে যায়। এবং তোমাদের যদি এই পয়েন্ট নিয়ে নিজেরা যদি তৈরি করতে চাও, তাহলে যদি হেল্প লাগে তাহলে আমাদের নিচের ভিডিওর নিচে কমেন্ট বক্সে লিখো তোমাদের কোনটা সমস্যা, সেই সমস্যা সংক্রান্ত যে কোনো জিনিস আমি ইনশাল্লাহ সব সময় তোমাদের ও কমেন্টসের উত্তর দিব। তো এই ছিল মোটামুটি তোমাদের পরিসংখ্যান নিয়ে যেই অ্যাসাইনমেন্টটা, ষষ্ঠ সপ্তাহের 2021 সালের পরীক্ষার্থীদের যেই অ্যাসাইনমেন্টটি, সেই অ্যাসাইনমেন্টটির সম্ভাব্য উত্তর। তো আমি বলতেছি না একদম তোমাদের ইউনিক হয়েছে, আসলে ইউনিক মোটামুটি বলা যায় যে আমি কিছুটা অল্প কিছুটা আমি আলাদা জায়গার থেকে নিয়েছি, বইয়ের বাইরের থেকে, তো সেখান থেকে নিয়েছি। তোমরা চাইলে এখান থেকে আরও কিছু তোমাদের অন্যান্য জায়গার থেকে তোমরা অ্যাড করতে পারো, কিছুটা মডিফাই করে তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টগুলো জমা দেবে, হুবহু এর মতন করে তুলবে না। তো আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি, অর্থাৎ পৌরনীতি ও নাগরিকতা নিয়ে যেই অ্যাসাইনমেন্ট পর্বটি, সেই পর্বটি নিয়ে বিস্তারিত ব্যাখ্যা। তো দেখা হবে পরবর্তী আরেকটি অ্যাসাইনমেন্ট পর্বে, সে পর্যন্ত তোমরা